মঙ্গলবার জম্পু হিল সফরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সেখানে এক টুরিস্ট লজের উদ্বোধন করেন তিনি। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জম্পু হিল আজ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জম্পু হিলে সফরে আসেন। জম্পু হিলের ভাঙ্গমুন হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার ল্যান্ড করে সঙ্গে সঙ্গে ওনাকে জম্পু হিলের স্থানীয় কয়েকজন সম্বর্ধনা জানান। পরে সেখান থেকে জুঠাই টুরিস্ট লজ উদ্বোধন করে চলে আসেন ভাঙ্গমুন ফুটবল খেলার মাঠে জনসভায়। সবাই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনা চকবা, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিং রায়, উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার বিধায়ক ভগবান দাস, উত্তর জেলার এসপি ভানু চক্রবর্তী ও কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা সহ আরো অনেকে। সবার মঞ্চে বিশেষভাবে বেশ কয়েকটি ভাষায় আলোচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যাতে জম্পুহিল বাসীও শান্তিতে থাকতে পারে, রিয়াংরাও যাতে শান্তিতে থাকতে পারে, আর ব্যাগরিও যাতে শান্তিতে থাকতে পারে, এটাই আমার মূল মন্ত্র। আমি সেই দিশাতে কাজ করছি। আমি আপনাদের সকল সকলের সহযোগিতা চাইছি, আর আমি যাতে বারবার ভাঙ্গমুন আসতে পারি, জম্পুহিলে আসতে পারি, সেই দিশাতে সবাই মিলে কাজ করুন। নিশ্চিত ট্যুরিজমে জম্পুহিল এক নতুন মাইলস্টোন তৈরি করবে, যে কমলা লেবু এখান থেকে ধ্বংসের পথে ছিল সেটাকে আদরণীয় এগ্রিকালচার মিনিস্টার, ট্যুরিজম মিনিস্টার উনি আছেন, ওনাকে ধরে রাখুন, ওনাকে ভাঙ্গমুনে বসিয়ে রাখুন, তো কমলা লেবু হয়ে যাবে আর ট্যুরিস্টও চলে আসবে। তো সেই দিশাতে কাজ করুন, আর সরকারের সাথ দিন, সবাই মিলেমিশে থাকুন, ডেভেলপমেন্টের যে মাপকাঠি নরেন্দ্র ভাই মোদী, সেই দিশাতে নিয়ে সবাই মিলে কাজ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। কাঞ্চনপুর, দশদা, ভাঙ্গমুন, এতে শান্তি চাই, পিস চাই। আমি এই ক্লিনেস্ট ভিলেজ থেকে জম্পুহিলবাসীকে, কাঞ্চনপুরবাসীকে, দশদাবাসীকে, আমার মেজ ভাইরা, আমার মেজ বোনেরা, আমার রিয়াং ভাইয়েরা, রিয়াং বোনেরা, তোর কাঞ্চনপুরের বাঙালি ভাইয়েরা, তোর বাঙালি বোনেরা, আমি সবাইকে এক হৃদয়ে এক জায়গায় চাই। বহুদিনে আপনাদের দ্বারা তৈরি নয়, যে সমস্যাগুলো শেষ এই সরকার এবং কেন্দ্রীয় সরকার সমাধান করছে। আলোচনার শেষে ভলিবল খেলার উদ্বোধন করে ভলিবল প্লেয়ার সহ ভাঙ্গমুনের সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে সফরে কার্যক্রম শেষ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার মহাকরণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া শিক্ষক শিক্ষিকাদের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধন করেন। ছাত্রছাত্রীদের কিভাবে পড়াশোনা পরিকাঠামো দেওয়া যেতে পারে সেই বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্যের একটি সংস্থার দ্বারা। মঙ্গলবার মহাকরণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এ প্রশিক্ষণে উদ্বোধন করেন। পরে তিনি বলেন, বিজেপি এবং আইপিএফটি সরকার শিক্ষার উন্নয়নের বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, যাতে সমাজের বিকাশ ঘটে। 108 জন শিক্ষক শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হবে, আর রাজ্যের এ ধরনের উদ্যোগ প্রথমবার। আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রদানের ফলে অনেকটা উপকৃত হবে। 9টি স্কুলে প্রশিক্ষণ প্রদান করা হবে। এদিন অনুষ্ঠানে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ছাড়া উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক তনুশ্রী দেববর্মা সহ অন্যান্যরা। স্পোর্টস, আর্টস, কম্পিউটার্স, ডিফারেন্ট মিডিয়ামস টু বিল্ড লাইফ স্কিলস। উই হ্যাভ অলসো ট্রেইনড অ্যাবাউট 9000 টিচার্স ইন অ্যাফোর্ডেবল প্রাইভেট স্কুলস অন দ্য সেম মডিউলস দ্যাট তনুশ্রী ম্যাম শেয়ারড অ্যাবাউট। But in the last 3 years, we have done some exciting work where we have implemented the happiness curriculum in partnership with the Delhi government, where across 1024 schools, we were able to introduce a happiness-based or NSCL-based programs from nursery to grade 8. A similar program was also launched in Uttarakhand about 2 years back,
We are also doing something now similar with the Tribal Welfare Society in Telangana and in Jharkhand. So we have had experience of working directly with children in Bangalore as well as working in these large state partnerships. And when we did an impact analysis using Brookings, which is a US-based research organization, basically what they told us is that because of our programs, one, children are definitely improving in their confidence, improving in their ability to speak up, ask questions, deal with life, but also a significant shift. Great privilege to have a small work. And you know, the Tripura is having the new government, BJP IPP government. We have only 3 years running government. Our government intention is always to upgrade, to develop first initiative to education. And as you know, education is the most important part of our society. And I really thanks our secretary, Tanushri Madam, for taking this initiative. And we have a director Dalong and all his staff for taking this initiative. And I was told that with Tanushri Madam, the Dream and Dream, one organization who is willing to help us. And he was told that it's free, they're going to help us freely. And this is our small initiative. First of all, we take off our EMRS school, Ekalabya school. As you know, we're having around 108 teachers. We have in the school, and we're around 2,856 students who are all residential schooled. And as we have a model school, we try to give a model school. The EMRS is a model school. So first step, we are trying to get trained through Dream and Dream, through online basis. And hopefully, I think as I was informed by the madam from Dream and Dream CU, Suseta, that you are a big organization and we have experience for the last 25 years working in this field. So hopefully it will be very great. And this is the first time in Tripura that we're going to introduce this kind of system. And I believe it will be very fruitful for our people, and especially for our teachers, that they'll get trained and they'll be equipped with the latest modern technology. And hopefully will benefit to our government as well as the people of Tripura. And really I thankful to you. And first of all, who initiate this matter is the Tanushri Madam. For his initiative, I'm really grateful to her and to you all. And hopefully, today is the first day that we're going to start. And all our 108 teachers will be trained by your organization. And of course, I'm very new to this system, but I think hopefully, slowly we're going to learn more. And maybe hopefully, our next step, we can take off the government-run school also. Because we have a lot of school here, even in missionary school. Lot of school are there, so if we can show them the good things, Dream and Dream doing a lot of work for the Tripura, we can extend there may more school also. And hopefully I think they'll also accept your listing proposal. And I know that today is a great day for us, and this is a new day for us, and new learning for us. And you know, the Tripura also lagging behind of the quality education, but hopefully will benefit to your initiative and to your kind help. Thank you. Bureau report, cover Tripura. Murthy Dori Nesha-ke bortomane jibika hisebe grohon kore nilen 10323 er ekjon shikshika Gauri Sarkar. Age Nesha theke murthy dori korten Arundhati Nagar Ailmara Tilar bashinda Gauri Sarkar Dev. 10323 er ekjon shikshika chilen tini, kintu terminate howar por tar jibon bodle geche. Jibikar jonno she Nesha-ke bortomane pesha hisebe beche niyechen tini. Er modhye koronar karone kajer obostha behal hoyeche. She kajer jonno ghure kichu na kichu peye murthy dori Nesha-ke bortomane jibika hisebe grohon korechen Gauri Sarkar Dev. ঘরে রয়েছে 5 বছরের এক কন্যা সন্তান। তার দিকে তাকিয়ে এই শখকে জীবিকা হিসেবে বিশেষভাবে নিয়েছেন বলে জানান। এই বছর প্রথম 100টি সরস্বতী প্রতিমা নির্মাণ করেছেন, কিন্তু মূল্য বাজারে গেলে স্পষ্ট হবে বলে জানান তিনি।
পুঁজি না থাকার কারণে বেশি মূর্তি তৈরি করতে পারেননি গৌরী সরকার দেব। তার এই মূর্তি বাজারে বিক্রি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আপনি তো আগে শিক্ষক শিক্ষিকা ছিলেন, আপনি শখে এই কাজটা করতেন, কিন্তু এখন এটাকে পেশা হিসাবে আপনি বেছে নিলেন কেন? এখন তো অ্যাকচুয়ালি এখন যা দেখতে পাচ্ছি কিছু করার মতো নেই। এছাড়া লকডাউন পরিস্থিতিতে যখন বেতন স্যালারি বন্ধ হয়ে যায় তখন অনেক চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট টিউশনিও পাওয়া যায় কিনা। তো আমার মতো 10,000 লোক এই লকডাউনের মধ্যে কাজ খুঁজে কোথায় কাজ পাবে কেউ? আর আমাদের তো এখন এরকম অবস্থা, কোথাও ইন্টারভিউ দিলেও বলে যে গভর্নমেন্ট তো তোমাদের জন্য করবেই, আমরা কেন তোমাদেরকে কাজ দেবো? তো ইন্টারভিউ দিলেও কোনো কোথাও পাই না, তো বাধ্য হয়ে এই যে শখের কাজটাকেই এখন পেশা করতে হয়েছে। এছাড়া 5 বছরের মেয়েও আছে একটা, ওর ফিউচারটাও চিন্তা করতে লাগে, ওর খরচটাও চালাতে লাগে, তার জন্য বাধ্য হয়েই একরকম এখন এই শখের কাজটাকেই পেশা বানাতে বসেছি। এবার কত পিস মূর্তি আপনি তৈরি করলেন? 100 পিস বানিয়েছি। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো ঠিক জানা নেই, কারণ সরস্বতীর মূর্তি এর আগে আমি কখনো বানাইনি, তো বাজারে গেলে পরেই আমি বুঝতে পারবো যে কিরকম রেট পেলাম বা কিরকম কি হলো। আর বেশিও যে বানাবো সেই সামর্থ্যও নেই, কেননা যখন জব পেয়েছিলাম একটা বিপিএল ফ্যামিলি থেকে জব পেয়েছিলাম, তো আর্থিক অবস্থা তখন থেকেই খারাপ। সুতরাং যে পুঁজি জমাবো বা টাকা নিয়ে এসে বড় আকারে করবো সেটাও ক্ষমতা নেই, তো যতটুকু সামর্থ্য হয়েছে ছোটো আকারেই 100টা মূর্তি বানিয়েছি। এখন বাজারে গেলে পরে বুঝতে পারবো যে কীরকম রেট পাই বা কী আসো বিষয়। দ্রব্যমূল্য কি মানে এখন বৃদ্ধি পাচ্ছে আগের থেকে? হ্যাঁ, দ্রব্যমূল্য তো আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মূর্তিটাও আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমার তো প্রথমবার, এবার আমি এর আগে কখনো মার্কেটিং করিনি, আমি কখনো এর আগে নিজে মার্কেটে নিয়ে যাইনি, শখে শখে অন্যের বাড়িতে কাজ করেছি। এখন বাজারে গেলে বুঝবো আর কি যে কীরকম রেট পাই। ব্রিউ রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতের নেতৃত্বে নেশাবিরোধী অভিযান চালিয়ে 3 প্যাকেট ব্রাউন সুগার সহ আটক করা হয় এক যুবককে। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতের নেতৃত্বে মহিলা পুলিশ চাকমাঘাট এলাকায় নেশাবিরোধী অভিযান চালিয়ে 3 প্যাকেট ব্রাউন সুগার সহ আটক করে এক যুবককে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, সোমবার রাত আনুমানিক 11:30 নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে নেশাবিরোধী অভিযান চালিয়ে 3 প্যাকেট ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে। ধৃত যুবকের নাম গৌতম সরকার। ঘটনা জানা যায়, সোমবার রাত্রিকালীন সময়ে চাকমাঘাট এলাকায় ভুট্টা সরকার নামে এক ড্রাগস ব্যবসায়ী তার স্ত্রীকে দিয়ে 3টি সাবানের কেস করে 3 প্যাকেট ব্রাউন সুগার স্থানীয় চাকমাঘাট এলাকায় বুদ্ধিকান্ত সরকারের বাড়িতে দিয়ে আসে। পরে তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি এই খবর পাওয়া মাত্রে বুদ্ধিকান্ত সরকারের বাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ বুদ্ধিকান্ত সরকারের ছেলে গৌতম সরকারকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বেশ কিছু ড্রাগস ব্যবসায়ীদের নাম উঠে আসে। এর মধ্যে রয়েছে চাকমাঘাট এলাকায় কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী বুট্টু সরকার। পরে রাত্রিকালীন সময়ে ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতের নেতৃত্বে ট্রাফিক পুলিশরা অভিযান চালিয়ে ভুট্টু সরকারের বাড়িতে, কিন্তু ভুট্টু সরকারের বাড়িতে কিছুই পাইনি বলে জানান ট্রাফিক ডিএসপি সোনাচরণ জবাতিয়া। গোপন মানে খবরের ভিত্তিতে আমরা আজকে এই চাকমাঘাট এরিয়াতে এই বুদ্ধিকান্ত সরকারের বাড়িতে আমরা রেড করি। রেড করে পাওয়া গেল যে টোটাল 3টা সাবান কেস হবে, মানে 3 প্যাকেট ব্রাউন সুগার পাওয়া গেছে। যথারীতি আমরা ওইখানে মানে বুদ্ধিকান্ত যে বাড়ির মালিক তাকে পাওয়া যায়নি, তার ছেলে আছে, তার ছেলের নাম হচ্ছে গৌতম সরকার, আমরা তাকে ডিটেইন করে থানাতে নিয়ে এলাম। মালটি করতে গেছে তারা কিছু নেই, মালটি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে উনি বলেছেন যে এই মালটি একজন বুট্টু নামে একজন চাকমাঘাটে আছে, তার ওয়াইফ তার বাড়িতে গিয়ে মালটা দিয়ে দিয়েছে। কিন্তু বুট্টু যে তার নামে তো যথাযথ, আমরা তার ইন্ট্রোগেশনের মানে যা বলেছে তার ভিত্তিতে আমরা বুট্টুর বাড়িতেও আমরা গিয়ে সার্চ করেছি, কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। যথারীতি পরে কেস রেজিস্টার, এই বিষয়ে কি অ্যারেস্ট হয়েছে কিনা, এই বিষয়ে একজনকে আমরা আপাতত ডিটেইন করে নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। মানে যার করে পাওয়া গেছে বুদ্ধিকান্ত সরকার, তার ছেলেকে আমরা নিয়ে এসেছি। আচ্ছা স্যার, বুট্টু সরকার যে তার নামে তো তেলিয়ামুড়া থানাতে বহুত আগে জুলাই মাসের 2 তারিখ তার নামে একটা কেস আছিল, কেন এখন পর্যন্ত তারা অ্যারেস্ট করা হয়নি? ওই সময়ে মানে কেস হয়েছে এবং কেসের যে আয়ু
উনি নিশ্চয়ই তদন্ত করে মানে কী করেছেন সেটা তার সঙ্গে কথা বলতে হবে, মানে অ্যারেস্ট হয়েছে কি না সেটা আমার সম্পূর্ণ এখন নলেজে নেই, নিশ্চয়ই আয়ু জানবে এই বিষয়ে। আজকের এই অভিযানে আপনার সঙ্গে কে কে ছিল? আজকে আমরা মেনলি এই তেলিয়ামুড়া স্টাফ মানে উমেন স্টাফ সহ আমরা আজকে। অন্যদিকে তেলিয়ামুড়া থানার সূত্রে খবর, কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী ভুট্টু সরকারের বিগত 2 জুলাই তারিখ তেলিয়ামুড়া থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে ছেড়ে দেয় ভুট্টু সরকারকে। কিন্তু এরকম কুখ্যাত ড্রাগস ব্যবসায়ীকে কেন ছেড়ে দিল তেলিয়ামুড়া থানার পুলিশ তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক ব্যক্তি 50,000 টাকা নিয়ে পালালো দুই দুষ্কৃতী, ঘটনা বিশালগড় বাজারে। কমলাসাগর থানাধীন ফারুক মিয়া গতকাল সকাল 10টার সময় 50,000 টাকা নিয়ে বিশালগড় বাজারে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সে সময় বাইকে চড়ে শিল্পী মনি এলাকায় পৌঁছামাত্র আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম দুই দুষ্কৃতী তাদের পথ আগলে ধরে এবং সঙ্গে সঙ্গে লাঠি ও ব্লক দিয়ে আঘাত করতে থাকে এবং তার বাইকটিকে ভেঙে ফেলা হয়। সে সময় উপস্থিত কিছু এলাকার ব্যক্তি এগিয়ে আসতে তাদের হাত থেকে প্রাণে বেঁচে যায় এবং সঙ্গে সঙ্গে এলাকার জনগণের প্রচেষ্টায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ফারুক মিয়া মাথায় বুকে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয় এবং বিশালগড় মহকুমার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অবশেষে ফারুক মিয়া দুই দুষ্কৃতীর বিরুদ্ধে মধুপুর থানায় একটি মামলা করেন। ফারুক মিয়া জানান, আনোয়ারা হোসেন ও রফিকুল ইসলাম চোরা কারবারির সঙ্গে যুক্ত রয়েছে বলে জানান। আমি কামথানা থেকে বিশালগড় আসতে থাকি, তারপরে এরা আমার আটকাছে, আটকায় তোরা আমার ঘরও ধরা দিছ, কালকে রাইতে আমার 11টা ঘরও ধরাইছ, আমার নিশার কারবারে তুই শেষ করিয়া দিছ, এরম এরম এরা আমার এই ত্যাগ আমার বাইকটাকে বাইকটা ফিটে মারছে, বাইকটি ফিটটা ভাঙছে আমার, তার দেখেন আমার কি করছে মাইজা 7 মাস ফিরে লাগছে, আমার 50,000 টাকা আসলো সাথে, বাবার তো আনছি ব্যাংকে ফেলাম, এই টাকাটা নিয়ে গেছে। এরপরে হেরাবাতে ছিল আরও শিলচমনের 4-5 জন ছিল, সবাই দেখছে মনে করুন 10 শখ ছিল, কম করে 30 জন হইব, আর 4-5 জনে আমার ধরে রাখছে, এরা দুজনে মারছে, আনোয়ার হোসেন বাবার নাম রফিকুল ইসলাম খান থানা বাড়ি, যারা যারা মারছে হেরা নিশার কারবারি করে সবসময় বাবা ট্যাবলেট এসকপ, এই কিছুদিন আগে মুরাবারে ধরা পড়ছে এসকপের ইয়া বিশালগড় থানার সুদ্ধা গাড়ি নিয়ে এসে অ্যারেস্ট করিয়া, এবারে কিছুদিন আগে আপনার অরবিন্দনগরে মানুষ গাইয়ানের ইয়া মার্ডার করণের ইয়া হেরারা বিশালগড়ে থানা পেয়েছে, তারপরে রফিকুল ইসলাম মানুষ লেবাররে গাইয়া ইয়া ইয়া অনেকদিন জেল খাটছে, আনোয়ার হোসেন জেল খাটছে। আপনি কই থেকে আইতেছিলেন? আমি কামথানা আসতেছি বাড়ির থেকে বিশাল করে, তো এরা আমার আটকে হুমকি দিছে মার্ডার করে লাগব, আমার এদিকে মানুষে না বাঁচাইলে আমার মাইরে এলে কি মারছে, আমার হেরা হেরার গরু ধরা দিছে, আমার আমার বাড়ির সামনে দিয়ে গরু যায় সবসময় এরা ইচ্ছা করে বিএসএফ গরু ধরতে দেখে আমি গরু ধরা দিছি, রাত্র 7টা বাজে গরু ধরছে, আমি আমি ঘুমাই আসলাম আমি শুয়ে আসলাম, আমার লাইফে আমি জীবনে 2 নম্বরই কি জিনিস আমি দেখছি না, আমি মানুষের ঘরু ধরা। আপনি কি করেন? আমি মেডিসিন বিজনেস করি, আয়ুর্বেদিক এমআই লাইফস্টাইল কোম্পানি, এটার কার্ডও আছে আমার। আপনি যদি মাসছে আর কি দেখছে? সাজল মিয়া, ফিরুজ মিয়া, ফিরুজ মিয়ার বউ, সাজল মিয়ার বউ, এদিকে অনেক মানুষে দেখছে, পিন্টু পিন্টু দাস, আরো আরো অনেকে দেখছে, বাবলু মিয়া, এরপরে রাকেশ মিয়া, অনেকে 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 ছিল, আপনি কেস করছেন? আমি কেস জিডি করছি, কিন্তু কেস করতে কাগজ বলছে, কাগজটা কেস করে নিয়ে থানাতে জমা দেওয়ার জন্য কি কি নিয়েছে, আমার কেন মারতে চাইছে সবকিছু আমি এরা থানাতে জমা দেওয়ার জন্য আমাকে বলছে, স্যারে বলছে। আপনার আর কোনো কিছু ক্ষতি হয়েছে? আমার ক্ষতি আমার বাইকটা ভেঙে লাগছে, ক্ষতি হয়েছে আমার, তো আমি তো বাঁচি কিনা সন্দেহ আছে, আমার টাকা 50,000 নিয়ে গেছে আমার বাবার থেকে, আমি আমি ব্যাংকে নিয়ে আসছি, কিন্তু এরা আমার 50,000 টাকাও নিয়ে গেছে, তুই আমার ঘরু ধরেছ তোর টাকাও নে, তোরা মার্ডারও করাম, বা আমাদের সাথে অনেক মাফিয়া আছে, তোরা শেষ করে এলাম মার্ডার করে এলাম, তার নাম একটু বল, বিভিন্ন ধরনের যারা আপনার মাসে তার নাম একটু বল। নাম তো হয়েছে একজনের নাম আনোয়ার হোসেন, হে হয়েছে প্রথমে আমার কালারও ধরছে, তারপরে রফিক মিয়া, হেরা হেরা আমার বাবার নাম গফুর মিয়া, বাড়ি হয়েছে ফোরাতল শিবির, হেরা আমার এরকম ভাবে মারছে স্যার, আমি আমি বাঁচি কিনা সন্দেহ আছে, এরকম ভাবে মাতার শুধু মাতার দুজন মাস্টার না
দুজনে মাসে আরো কয়েকজনে ধরে রাখছে, আমি তার আরো চিনি না, নামও জানি না। সোমবার গভীর রাতে চোরের দল হানা দেয় কেয়ার চৌমন স্থিত কালী মন্দিরে। সোমবার গভীর রাতে চোরের দল হানা দেয় কেয়ার চৌমন স্থিত শিব কালী মন্দিরে। মঙ্গলবার সকালে মন্দিরের পুরোহিত কালী মন্দির খুলতে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি দেখতে পান মায়ের মন্দিরে সব সিসি ক্যামেরা খোলা অবস্থায় রয়েছে এবং মায়ের শরীরে সকল স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল। তারপর তিনি খবর দেন মন্দির কমিটি সদস্যদের। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মন্দির কমিটির সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনা প্রত্যক্ষ করে তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশ চুরির দলকে জালে তুলতে পারে কিনা। ওই তো সকালে আমি আইলাম 6টার সময়, আইয়া দেখি এই মেইন গেটে তালা আছে আর মার দরজা ভাঙা। আইয়া দেখি যে এইখানে সিসি ক্যামেরা খুলছে, সিসি ক্যামেরা খুলিয়া ওইদিকে রাখছে, গিয়া ঘরে তালা ভাঙছে, গ্রিলের দরজা ঠিক গ্রিল ভাঙছে, ভাঙিয়ে সারিয়া ঢুকিয়ে দিয়ে মার সব গয়নাগাটি অলংকার পুত্র সব নিয়ে গেছে সিলে। এরপরে আমি সবাইকে ফোন করলাম, ওই সেক্রেটারি মেম্বারের ফোন করলাম, তারা আইলো, পুলিশ আইলো, স্টেটমেন্ট নিল। কী কী জিনিস ছিল মায়ের? মা তো ওই চূড়া ছিল, সোনা অলংকার ছিল, গয়নাগাটি সব নিয়ে গেছে, হাতের চুড়ি, তারপরে শাখা পোলা, এগুলো অলংকার, তারপরে একটা চূড়া, মহাদেবের রূপার সাপ, বড় সাপ আছে নিয়ে গেছে সব। এর আগে কি এখানে এরকম ঘটনা ঘটছে? এর আগে 2008 সালে একবার চুরি হয়েছে। সিসি ক্যামেরাগুলো কি করছে? সিসি ক্যামেরা তো খুলিয়া নিচে গিয়া, সিসি ক্যামেরা তো কোনো কাম করছে না। কোন জায়গায় এইটা মন্দিরটা? কেরচমনি শিবকালী মন্দির। আপনার নাম? আমি শ্রী জয়ন্ত ভট্টাচার্য, পুরোহিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই অটো রিক্সা সংগঠনের কর্মীরা দিনভর তেলিয়ামুড়া টু খাসিয়া অটো রিক্সা চলাচল বন্ধ করে রাখে। খোয়াই ত্রিপুরা অটো রিক্সা মজদুর কমিটির ধার্য করা শ্রমিক সাহায্যের অনুদান দিতে নারাজ বিএমসি সমর্থিত অপর একটি সংগঠনের কর্মীরা। এই নিয়ে মঙ্গলবার দিনভর তেলিয়ামুড়া টু খাসিয়া মঙ্গল গ্রহের অটো রিক্সা ছিল সম্পূর্ণ বন্ধ। এতে দুর্ভোগের শিকার হয় তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অন্যান্য যাত্রী সাধারণ। পরে খোয়াই ত্রিপুরা অটো রিক্সা মজদুর কমিটি এক নেতৃত্বে জানান এই অনুদান শ্রমিকদের সাহায্যে ব্যবহৃত হয়। তিনি বলেন এই সংগঠনের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সবকিছুই বৈধতা আছে। অপরদিকে বিক্ষুব্ধ গোষ্ঠীর শ্রমিকরা এই প্রতিবাদে মঙ্গলবার সকালে থেকে তেলিয়ামুড়া টু খাসিয়া মঙ্গল সড়কে অটো রিক্সা চলাচল বন্ধ রাখে। আমরা কোনো অনুদান দেব না, যা সম্পূর্ণভাবে এই অনুদান নিয়ে প্রতিবাদ জানাচ্ছি, কারণ খোয়াই জেলা ভিত্তিক সংগঠন অবৈধ রেজিস্ট্রেশন নেই। একদিকে তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গল সড়কে অটো রিক্সা চাল করে তাদের নিজ নিজ অটো রিক্সা চলাচল বন্ধ রেখে স্থানীয় পুরাতন হাসপাতাল চত্বরে বনভোজনে মেতে ওঠে এবং এক টমটম এই রিক্সা চালককে মারধর করে বলে অভিযোগ। কী কারণে বন্ধ এটা তো আমরা ঠিক এখনও পরিষ্কার চিত্র পাইছি না, তবে আমরা যতটুকু শুনছি তারা নাকি অনুদান দেওয়ার কথা কোয়া হয়েছে, তাদের কোয়া হয়েছে অনুদান দিতে, তো এটাই তারা মানতে রাজি না, তারা সংগঠন মানতে রাজি না, তারা অনুদান নিত না, ওই কারণে তারা নিজেরা থেকে গাড়ি বন্ধ করছে। আমরা অফিস থেকে বা বিএমএস থেকে কোনো ধরনের এরকম বার্তা দেওয়া হয়েছে। কিসের অনুদান এটা? এটা শ্রমিক সাহায্যের অনুদান। এই অনুদানের মাধ্যমে আমরা শ্রমিককে সাহায্য করি বিভিন্নভাবে, যেমন কোনো শ্রমিকের যদি গাড়ি আটকে যায় হঠাৎ কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, তখন সাথে সাথে আমরা অফিস থেকে ওই শ্রমিকটাকে ওই টাকা দিয়া ওইখান থেকেই টাকা দিয়ে সাহায্য করা হয় বিভিন্নভাবে। আপনাদের কাছে কিছু ডকুমেন্ট আমরা দিমো বা দিছিও কিছু, আপনারা এটি দেখবেন। আরও কিছু শ্রমিকের এমন আবেদন পড়ছে আমাদের অফিসে, তারা সাহায্যের লেগে আবেদন করছে, তা আমরা ওই অনুদান থেকেই শ্রমিককে বিভিন্নভাবে সাহায্য করছি এবং আগামী দিনে আরও সাহায্য করার ইচ্ছা আছে। তাদের একটা বক্তব্য যে আপনাদের যে সংগঠন থেকে যে নিজে মনেও নাই না, এটা রেজিস্ট্রেশন এটা আমাদের অলরেডি পাওয়ার পরেই আমাদের সংগঠন হয়েছে, আপনারা দিয়ে দিলাম আপনাদেরকে, আমরা এটা দিয়ে দিলাম রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় করবেন? ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের রেজিস্ট্রেশন, হ্যাঁ আমাদের রেজিস্ট্রেশন আছে। এইটা এই মানে এটা বলে রাজ্য কমিটির বলে কোনো অনুমোদন নাই, তাদের একটা বক্তব্য না? রাজ্য কমিটি বলতে এখন তো রাজ্য কমিটি নাই, এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ আটটা ডিস্ট্রিক্টে আটটা অনুমোদন পাওয়া হয়েছে। আমাদের ডিস্ট্রিক্টে আমাদের আলাদাভাবে অনুমোদন আমরা পাই। আর যে কলেজ স্টুডেন্টরা এই এখন আটকে গেছে, এখন অনেক কলেজ স্টুডেন্টে তারা আইছিল, কলেজ স্টুডেন্টের ছাত্ররা, তারা আমরা আলাদা ছোটো গাড়ি দিয়ে দিছি। রিপোর্ট, খবর ত্রিপুরা।
এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমলাসাগর বিধানসভা অন্তর্গত রাধানগর পঞ্চায়েতের পাঠাগার উদ্বোধন করা হয় আজ। মুখ্যমন্ত্রী পরিকল্পনা অঙ্গ হিসেবে প্রত্যেক পঞ্চায়েতের পাঠাগার নির্মাণ করা, তারই অঙ্গ হিসেবে কমলাসাগর বিধানসভা রাধানগর পঞ্চায়েতে পাঠাগার নির্মাণ করা হয়। আজকে সে পাঠাগার উদ্বোধন করা হয়। পাঠাগার উদ্বোধনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা, রাধানগর পঞ্চায়েতের উপপ্রধান রতন দেবনাথ, কমলাসাগর যুব মোর্চার সাধারণ সম্পাদক সমীর সরকার ও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। পাঠাগার উদ্বোধন শেষে পঞ্চায়েত চেয়ারপারসন জানায়, পাঠাগার হলো একটি সমাজের আর্থিক বিষয়কে বিকশিত করার একটি মাধ্যম। তাই রাধানগর পঞ্চায়েতের সকল অংশের জনগণ যাতে পাঠাগারে এসে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে। পাঠাগার উদ্বোধন রাধানগর পঞ্চায়েতে জনগণের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। আজকে রাধানগর পঞ্চায়েতের অন্তর্গত যে পাঠাগার উদ্বোধনে রয়েছেন রাধানগর পঞ্চায়েতের প্রধান মহাশয়া রত্না সরকার, রয়েছেন উপপ্রধান মহাশয়, তৎসঙ্গে পঞ্চায়েতের মেম্বারগণ, এই এলাকার জনগণ, অভিভাবক বৃন্দ, সবাইকে আজকের এই লাইব্রেরির উদ্বোধনের অনুষ্ঠানের অভিনন্দন, শুভেচ্ছা। তো আমার আশা আপনারা সবাই এখানে আসবেন। রাধানগর গ্রাম পঞ্চায়েতের যে পাঠাগার, এটা সবার জন্য উন্মুক্ত, কারণ আজকের যে জেনারেশন সবাই হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম ওইসবে ব্যস্ত থাকে, কিন্তু বই পড়াটা এটা আলাদা একটা মজা। কারণ বই যখন আমাদের পড়া হয়, আমাদের জ্ঞানের বিকাশ হয়, আমাদের ব্যক্তিত্বের বিকাশ হয়। রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের কোথাও না কোথাও নিত্যদিনে ঘটছে চুরির ঘটনা। কাঞ্চনপুর ট্রাই জংশন এলাকায় চুরির ঘটনা ঘটে গতকাল রাতে। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন প্রান্তের গ্রাম থেকে শহর সর্বত্র নিশিকুটুম্বের আওতায় বেশ কিছুদিন ধরে কাঞ্চনপুরে কোনো না কোনো জায়গায় চুরির ঘটনা ঘটে চলছে। দীর্ঘ 16 দিন যাবৎ এক নাগারে বাড়ির মালিক কাজলনাথ বাড়িতে না থাকায় সুযোগ খুঁজছে চুরের দল। বসত বাড়িতে ঢুকে তালা ভেঙে রান্নার গ্যাস সিলিন্ডার, এটিএম কার্ড, 3 ভরি স্বর্ণলঙ্কার সহ নগদ 35,000 টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। তবে এই বিষয়ে কাজলবাবুর সাক্ষাৎকার থেকে জানা গিয়েছে, দীর্ঘ 16 দিন যাবৎ রাজ্যের বাইরে বহিরাজ্যে চিকিৎসাধীন ছিলেন ওনার পরিবার নিয়ে। আজ যখন বাড়ি ফিরে তালা খুলতে যান, তখনই এই ঘটনা, চুরি কাণ্ড প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাঞ্চনপুর মহকুমার থানায়। থানা সাব ইন্সপেক্টর নূরপুইতাই হালাম ঘটনাস্থলে এসে বাড়ির মালিক কাজলবাবুর সাক্ষাৎকার নিয়ে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। আমরা খবর পাইলাম যে আপনার বাড়ি চুরি হয়েছে, কিভাবে হলো? কিভাবে হলো, আমি তো 16 দিন থেকে বাড়িতেই ছিলাম না। আচ্ছা, গেট তালা ছিল, গ্রিল তালা ছিল, সবই তালা ছিল। আজকে 16 দিন পরে বাড়িতে এসে দেখি তালা ভাঙা, ঘরের ভিতর সব জিনিসপত্র এলোমেলো, টাকা কিছু ছিল 30-35 হাজার, ওইগুলোও নেই। আর সোনা গয়না তো 3-3.5 ভরির মতো হবে, ওইগুলোও নেই, কিছুই নেই। আর জিনিসপত্র এলোমেলো, এরপরে গ্যাস সিলিন্ডারও নেই। আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি রুগী নিয়ে শিলং নিগ্রিমে ছিলাম। আচ্ছা, আপনার বাড়ির আশেপাশে কারোর কাছ থেকে কোনো খবর পেয়েছেন? না, কোনো খবর পাইনি আশেপাশের কাছ থেকে। আচ্ছা, আমি এসে দেখলাম যে তালা ভাঙা, এবং গ্রিলের তালা ঠিক ছিল, মানে বারান্দার তালা ঠিক ছিল, ভিতরের তালা ভাঙা। আচ্ছা, আনুমানিক কত ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আনুমানিক তো 1-1.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হবেই। আর সব কিছু তো এখনও দেখতে পারছি না, জিনিসপত্র খুলছি না, এখানে পুলিশ এসে দেখবে, তারপরে তো আমি দেখবো বলবো। আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয় তো, আমি কাঞ্চনপুর বাজারের একজন হোমিওপ্যাথি ডাক্তার কাজলনাথ। আপনার বাড়ি? বাড়ি সুভাষনগর, নিয়ার ডাকবাংলা, নিয়ার এসডিএম অফিস। আচ্ছা, থানায় খবর দিয়েছেন? থানায় তো খবর ফোন করেছি, সুজিত দা এসেছিল, ফোন করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।